মানবাধিকার রক্ষায় বিএনপি তার আন্দোলন অব্যাহত রাখবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ডক্টর আব্দুল মঈন খান বলেন, এক এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নেমে আসা নির্যাতনের ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকর মৃত্যু। হিংসা বিদ্বেষ প্রতিহিংসার রাজনীতি দূর হয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে বলেও আশা করেন মঈন খান। আমরা চাই যে আজকের বাংলাদেশে হিংসা দ্বেষ এগুলো দূর হয়ে যাক, প্রতিহিংসার রাজনীতি দূর হয়ে যাক। এখানে এই দেশে যে জন্য সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র বাংলাদেশে পুনরায় ফিরে আসুক।